আমাদের আমপান্না চলে এসেছে। আমপান্না এখানে আসতে পারেন, মানে তো সানডে সবসময় খোলা। রাইট, আমরা এবার গুড ইভিনিং গাইস, ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে নববর্ষ কাটাও, আর বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, খেতেই যাচ্ছি, মানে ওয়ারামেই যাব। যাই, দেখা যাক কী হয়। আর সকালবেলাটা ভালোই কেটেছে, এখন বিকেলবেলাটা বেরোয় আর প্রচণ্ড গরম, ওই জন্যই আমরা একটু দেরি করেই বেরোচ্ছি। এখন যাব একটু বাইরে ঘুরবো, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। আর একটা ভালো রেস্টুরেন্টে যাচ্ছি, এটা আমাদের পূর্ণনগরে ক্রাউন রেস্টুরেন্ট, দেখতেই পাবেন গেলে। ওখানকার খাবারগুলো খুব ভালো, ওই জন্য আমরা এখানেই যাচ্ছি। গরমে আমরা দূরে যেতে চাইছি না। তো চলুন, অলমোস্ট রেডি, মেকআপটা হলেই ডান। যাই হোক, সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। 1430-এ আমরা করলাম, পদার্পণ করলাম। আশা করি সবার খুব ভালোই কাটছে আজকে নববর্ষ। কিন্তু প্রচণ্ড গরম, এরকম পয়লা বৈশাখের আগে দেখিনি। বিগত এক সপ্তাহ ধরে ট্রিমেন্ডাস গরম, 42-43 ডিগ্রি টেম্পারেচার ছিলাম। দিনে দেখতে ভাবছি ফ্যানের নিচে চলছে, তাও কিন্তু ভাবছি ইচ্ছা তো করছে না, বাট পয়লা বৈশাখ করে পারবো, এইটুকু এনার্জি রাখতেই হবে। তো দেখি কী হয়। আর তোমার কি বলো, আধা ঘন্টা হয়ে গেছে, মেয়েদের টাইম লাগে, কিন্তু এই গরমের মধ্যে যে এরা কী করে মেকআপ করে বুঝতে পারি না। তো আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। এই চুপ করো, একটু দেরি হতেই পারে, না পেলে জল খেয়ে চলে আসব। চলুন, আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ব্লগটা। আমি একটু বেশি মেকআপ করে ফেলেছি, হ্যাঁ, না পেলে কি করবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে আসবো। আজকে দেখুন কে গাড়ি চালাচ্ছে। এই আমাকে বিরক্ত করো না, আজকে অনেকদিন পর আমি রিল্যাক্সড, রিয়েলি ভেরি রিল্যাক্সড। এক বছর উপরে মনে হচ্ছে তুমি গাড়িতে হাত দিলে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলছি, যাই হোক বলছি আমরা রাত 9টা। দেখুন রাস্তা পুরো ফাঁকা, ভালো, একটা লোক নেই, জ্যাম জ্যাম। চলো, দাঁড়িয়ে পড়ছো কেন, এই আমাকে জ্বালাবে না। এবার আমরা মেন রোডে উঠছি, রিল্যাক্স রিল্যাক্স, অলমোস্ট চলে এসেছি। পেছনে গাড়িটাকে ছেড়ে দাও, আস্তে করে বাদিকে ইন্ডিকেটারটা মারো। এই হচ্ছে আমাদের ক্রাউন রেস্টুরেন্ট, আমরা যেখানে আসতে চলেছি বলেছিলাম। পার্কিংটা কে করে, পার্কিংটা আমি করবো, ঠিক আছে নাও। এই যে ভালো করেছি, বন্ধ করেছি, তুমি এবার পার্কিং করো। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, এবার ভেতরে ঢুকবো। কোথায় গেলে, ভালো ডেকোরেশনও করেছে, খুব ভালো, পয়লা বৈশাখ উপলক্ষে। আপনারা সবাই এখানে আসতে পারেন, যারা কোন নগরে থাকেন তাদের জন্য এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট। চলো, হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে, না পেলে একটু দাঁড়াবে আমার জন্য। চলুন, সো আমরা ভেতরে এখন এন্ট্রি করছি। ফুল ভিড় একদম, প্রচন্ড ভিড় আজকে, সুন্দর ডেকোরেশনও করেছে। হ্যাঁ হ্যাঁ, চলো না, বেশিক্ষণ বসতে হয়নি, ইন্টেরিয়ার ডেকোরেশনটাও ভালো লাগছে খুব। আপনারা অন্য করে থাকলে আসতে পারেন, এখানে খুব ভালো রেস্টুরেন্ট।
শার্ট দিয়েছে, ওদিকে একটা ব্লু শার্ট দিয়েছে, পুরো বই বই মাফিক অ্যাকচুয়ালি খুব সুন্দর। মেনু চার্ট দিয়ে দিয়েছে, আমরা দেখে নিই কি রকম কি নেবো, তাই না? জল চলে এসেছে। তো ফাইনালি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার দেখা যাক কতক্ষণে আসবে। বলো কি অর্ডার দিয়েছো? অর্ডার দিয়েছি হচ্ছে বেসিক্যালি মেন পোর্শন হচ্ছে দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস দিয়েছি, এনে একটি আজকে একটা নতুন আইটেম ট্রাই করছি, সেটা হচ্ছে চিলি ওয়াইন প্রন। এতদিন চিলি প্রন খেয়েছি, তাহলে চিলি ওয়াইন প্রন কীরকম ওয়াইন দেওয়া থাকে সেটা দেখি। নেক্সট হচ্ছে ভালোই হবে মনে হয়, তা ইন্ডিয়ান তন্দুরের মধ্যে যেটা কাবাব বলতে আমরা বুঝি, সেটা আজকে একটা নতুন ডিশ ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে লসুনি মুখ টিক্কা। ঠিক আছে, লাহোরি মুগও ছিল, টিক্কা কাবাবও ছিল, মুগলটা দুটো সেম, বাট লসুনি মুগ টিক্কা টেস্টটা করলে বুঝতে পারবো যে কীরকম। এছাড়া চলছে গরমকাল, প্রতিবার ফ্রেশ লেমন জুস নিই, আজকে নিচ্ছি আম পান্না, দেখি এখানকার আম পান্না কীরকম খেতে। আর গ্রিন স্যালাড বেসিক্যালি, আর হট গোলাপ জামুন, আর জল তো আছে, দেখা যাক কীরকম ডিশগুলো আছে। হ্যাঁ, কীরকম টেস্ট অবভিয়াসলি দেখা যাক। রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো এখানকার। আজকে রেস্টুরেন্ট আজকে এই নিয়ে আমরা কবার এলাম, এই নিয়ে পাঁচবার হবে, পাঁচবার এই জন্য আজকে আমরা ভাবলাম যে একটা ব্লগটা বানিয়েই নিই। ব্লগ বানাই তো আজকে আইটেমগুলো আছে, আইটেমগুলো আজকে বলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, সো স্টে টিউনড। এর আগে আমরা এই রেস্টুরেন্টে এসেছি, এটা আমাদের কোন্নগরের সব থেকে বেস্ট, কোন্নগরের সব বেস্ট রেস্টুরেন্ট এটা, সো আপনারা এখানে আসতে পারেন, মানে টু সানডে সবসময় ভালো। রাইট, আমরা এবার একদম ব্যাক সাইডের দিকটা পেয়েছি, সো লেটস স্টার্ট। আমাদের আমপান্না চলে এসছে, আমপান্না রেসিপি আইসক্রিম। খাবার কোথায়? শুধু তো দেখছি স্যালাড পড়ে আছে। কটা বাজে তোমার জানো? এমনিতে বেরিয়েছে 9টার পরে, হয়ে গেছে 10:30। আমাদের সবে স্টার্টার ফিনিশ হয়েছে, এখন শুধু তোমরা দেখতে পাচ্ছ শুধু হাতের সামনে শুধু স্যালাড পড়ে রয়েছে। অত্যধিক লেট হচ্ছে, ঠিক আছে, পয়লা বৈশাখ বলে কথা। এটা হচ্ছে লাহোরি মুখ টিক্কা, টেস্টটা খুব ভালো, আপনারা ট্রাই করতে পারেন পজিটিভলি। টেস্টটা খুবই ভালো, অল্প হালকা স্মোকির মধ্যে। হ্যাঁ, টেস্ট ওকে, বাকি ডিশগুলো দেখা যাক। খারাপ না তো। ফাইনালি মেন কোর্সে খাবার এসে পৌঁছলো, হ্যাঁ করে দিই করে দিই, জায়গা স্পেসটা অনেকটা কম আছে। এই যে মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, আর এটা হচ্ছে পাঞ্জাব তন্দুরি রুটি। সার্ভিং চলছে, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আজকে এমনি তো প্রচণ্ড ডিলে হচ্ছে। তো ঠিক আছে, এদিকে হচ্ছে আছে বাটার নান, মিক্স ফ্রাইড রাইস, এটা চিকেনের একটা আইটেম, এই মুহূর্তে মনে নেই, ভুলে গেছি, আপনাদের জানাচ্ছি কিছুক্ষণ বাদে। ও এটা প্রনের আইটেম আছে না? হ্যাঁ, চিকেনটা তো নিয়ে নিয়েছি। হুম, ও চিকেন আইটেম থাকে। চলো আমরা এবার বন্ধুরা খাই, আপনারা দয়া করে আসবেন, এখন নিজে খাওয়াটা খাও। সেই রাত বাজে 10:30, আমরা এখন স্টেট ডিনার।
তাদের বাড়িও ঢুকতে হবে is hot gulab jamun gorom ache bhalo mota mota khub ekta ye na mota chole jay na khabar dabar emi kharap chilo na etai amader last akorshon chilo thik ache cholo dekha jak finally khawa shesh holo je rokom age biyer barite hat dhobar jonno dito sherokom restaurant o ajkal pari বাড়ি যেতে হবে আর এটা তো মাস্ট এটা একটু না সরালে হয় বলো চলো ফাইনালি আমরা বেরিয়ে গেছি কি হলো আটকে গেল এখন আমরা বাড়ি যাব না বন্ধুরা ভিডিও এখানে কমপ্লিট করলাম হ্যাঁ আপনারা আমাদের ব্লগ আর রিলস গুলো কন্টিনিউ দেখছেন আমরা জানি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পরবর্তী ভিডিওগুলোর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো রয়েছে তো চলো গুড নাইট হ্যাঁ শুভ নববর্ষ শুভেচ্ছা সবাই ভালো থেকো ভালো থাকো সবাই খুব ভালো থাকো